গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বিয়ে বাড়ি, সকাল সকাল সব হয়ে গেছে, সবার এখন রেডি হয়ে বেরোবো, ব্রেকফাস্ট হয়েছে কমপ্লিট, এখন বিয়ে বাড়িতে সবাই এসে গেছে, গুয়াহাটি থেকে আমার দেওরে এসে গেছে, এলাহাবাদ থেকেও এসে গেছে আমার ভাসুর, যা আরও আগে আমার আরও আসার কথা ছিল দেওরদের, তো আসতে পারলো না, তো যাই হোক এখন রেডি হয়ে সবাই নিচে কখন গিয়ে পৌঁছাবো, তো রেডি হয়ে আমি এখন রওনা দিচ্ছি, আজকে সাজ মানে সকালবেলার, এরপরে যাই, তারপর কিছু কিছু জিনিস ছবি মানে তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। এবার আমরা রওনা দিচ্ছি বিয়ে বাড়িতে। সুইট দিদি বিয়ের মণ্ডপ, মিঠু বসো তো চেয়ার নিয়ে, ওই যে থাম, হ্যাঁ ওটা তো বাস আসবে না, ওটা ওরকম করে বাস মাফ করে দিয়েছে, আবার ঘোরাতে হবে, হ্যাঁ আমাদের গাড়িটাই আছে মাপে মাপে। আরে লোক পিকু কাকা বসো, ইয়েলো ইয়েলো ব্ল্যাক ব্ল্যাক কর্নারে গেল, হ্যাঁ ঠিক বলেছো, এখন খেয়ালই করছে না, আরে এটা ওপেন হওয়া উচিত।
বাড়ি ফিরলাম, ভালো কাটলো বিয়ে বাড়ি। আমার দেওরের মেয়ে আমার সাথে এসছে, কিন্তু আমার মেয়ের খুব মানে ওরা বেশ ভাই বনে বনে, দিদি আর বোনের মধ্যে খুব একটা হয় না, তো আমার মেয়ে থাকলো না, তাই ও চলে এসছে গুয়াহাটি থেকে, যে দেওর এসছে তার মেয়ে, এদিকে ননদ এসে গেছে, এই আর কি। তো আজকে তোমাদের সাথে সব যতটা পারলাম দেখালাম, আবার যাব পরশু দিন সরস্বতী পুজোর দিন রিসেপশন, তোমাদের যতটুকু পারবো আমি অবশ্যই দেখাবো। আমার আর এক ভাসুর বাড়িয়ে যাওয়ার আছে, ওখানেই তিনি অনেক গুণী, অনেক নিজে সরস্বতী ঠাকুর নিজে তৈরি করেন, খুব দারুণ। যদি যাই আমি অবশ্যই তোমাদের সব দেখাবো। তো আজকের মতন ব্লগটা এন্ড করছি, আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো।